রনি তালুকদার ও শোয়েব মালিকের ব্যাটিং তাণ্ডবে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে কাঁদিয়ে ম্যাচ জিতল রংপুর রাইডার্স। আজ সিলেটের বোলারদের রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়ে দেয় রনি তালুকদার, নাঈম শেখ ও শোয়েব মালিক। দর্শক, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে সিলেট স্ট্রাইকার্স। ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে ছিল সিলেট, কিন্তু তারপরেই যেন শুরু হয় তুলকালাম। রংপুরের বোলারদের রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়ে দেয় তহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। আজকের ম্যাচে তহিদ হৃদয় 67টি বল খেলে 85 রানের মারকুটে ইনিংস খেলেন। অপরদিকে মুশফিকের 5টি চার ও 3টি ছক্কার সাহায্যে 36 বলে 55 রানে ভর করে রংপুর রাইডার্সকে 170 রানের পাহাড় সমান টার্গেট দেয় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে আজ সিলেটের বোলারদেরকেও রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়ে দেয় রনি তালুকদার, নাঈম শেখ ও শোয়েব মালিক। রনি তালুকদারের 35 বলে 66, নাঈম শেখের 32 বলে 45 ও শোয়েব মালিকের 24 বলে 41 রানের দানবীয় ব্যাটিং তাণ্ডবে সিলেট স্ট্রাইকার্সকে কাঁদিয়ে রোমাঞ্চকর জয় পায় রংপুর রাইডার্স। তো দর্শক, রনি তালুকদার ও নাঈম শেখের এমন দুর্দান্ত ব্যাটিং কেমন লাগলো আপনাদের জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।